হ্যালো ফ্রেন্ডস, এত ছোট্ট হয়ে কি অসাধারণ অভিনয় সোনার! বাঁবিয়ে কিন্তু ছাড়াছাড়ি হওয়ার দৃশ্য দেখে কিন্তু চোখে জল এলো নেটিজেনদের। কোন ধারাবাহিকের কথা বলছি আসুন দেখে নেওয়া যাক এক নজরে। এই মুহূর্তে টিআরপি তালিকায় দেখলে কিন্তু বাংলা টেলিভিশনের সব থেকে জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি, যেখানে কিন্তু মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। সূর্যদেবের এই জুটি কিন্তু সাদা ধারাবাহিকের শুরুর প্রথম থেকে কিন্তু দর্শকদের কাছে কিন্তু খুব পছন্দের হয়ে গেছে। কিন্তু বর্তমানে দুই যমজ মেয়ে সোনা এবং রূপার কিন্তু মজেছে দর্শক, তাদেরকে নিয়ে কিন্তু গল্প এগিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, সূর্যের বন্ধু কিন্তু মিষ্কা চক্রান্তের সূর্যদীপার মধ্যে বহু বছর ধরে ফুল কিন্তু ফুল বোঝাবুঝি চলছে, আর তার দিনের পর কিন্তু দিন সেই ফুল বোঝাবুঝি কিন্তু বেড়েই চলেছে। দুই মেয়ের মধ্যে কিন্তু সোনা থাকে সূর্যের কাছে এবং রূপা থাকে দীপার কাছে। একে অপরের বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু গড়ে উঠলেও এখনও কিন্তু নিজেদের আসল পরিচয় কিন্তু জেনে ওঠেনি তারা। এরই মধ্যে কিন্তু সূর্য জানতে পেরেছে যে সোনার ফুলমা হলো আর কেউ নয় দীপা। সেটা জানবার পরে কিন্তু সে দীপার থেকে সোনাকে সরিয়ে নেওয়ার জন্য তাকে নিয়ে বিদেশে চলে যেতে চাইছে। সোনা কিন্তু কিছুতেই যেতে চাইছে না, তার জন্য সে অসুস্থ হয়ে পড়েছিল। বাড়ির সকলে তাকে বোঝানোর চেষ্টা করলে সে কিন্তু কিছুতেই মানতে চাইছে না কারো কথা। সম্প্রতি পর্বে দেখানো গেছে যে স্কুলে গিয়ে সোনার সঙ্গে দেখা হয়েছে দীপার, আর তখনই কিন্তু সূর্য গেছে সোনাকে স্কুল থেকে আনতে। আবার একবার কিন্তু সোনার সাথে দীপাকে দেখে খুব রেগে গেছে কিন্তু সূর্য, আর তখনই কিন্তু তাকে সেখান থেকে জোর করে নিয়ে আসতে যায়। কিন্তু সোনা কিন্তু কিছুতেই তার ফুলমাকে কিন্তু ছেড়ে যেতে যায় না। এই দৃশ্য কিন্তু অভিনয় দেখে কিন্তু রীতিমতো মুগ্ধ হয়েছে দর্শকেরা। সোনা এবং রূপা এই দুটো চরিত্রেই যে দুই ক্ষুদে শিল্পী অভিনয় করেছে তাদের কিন্তু প্রশংসায় সবসময় কিন্তু পঞ্চমুখ থাকে নেটিজেনরা। তারা আসবার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে টিআরপি তালিকা সব জায়গাতে কিন্তু অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা কিন্তু শীর্ষে রয়েছে। তবে এবার সেই দৃশ্যের কিন্তু সোনার অসাধারণ অভিনয় কিন্তু মন কেড়েছে দর্শকদের। এক নেটিজেন কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছে, অঙ্ক কষো না, চ্যানেল দেখো না, হিরো হিরোইন খুঁজো না, শুধু অনুভব করে যাও তার এক্সপ্রেশন অভিনয়ের সাথে কত নিখুঁতভাবে সে মিশে গেছে। ছবিতে এত সুন্দর ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যা ছবির নাই অভিনয় কতটা ভালো ছিল। আপনার কেমন লেগেছে সোনার অভিনয় অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর বাংলা টেলিভিশনের এরকমই আরও আপডেট নিউজ পেতে কিন্তু চ্যানেলটির সঙ্গে এভাবে জুড়ে থাকবেন।